দেশ ছাড়িয়ে নওগাঁর আম যাত্রা করছে বিদেশে। প্রতি বছরই বাড়ছে রপ্তানি, ব্যবসা হচ্ছে কোটি টাকার। ফলে চাষিদের মাঝে রপ্তানিযোগ্য আম উৎপাদনে আগ্রহ বাড়ছে। রপ্তানি প্রক্রিয়া সহজ করার দাবি জানান তারা, আর উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ আম সংকরণের জন্য হিমাগার তৈরির দাবি ব্যবসায়ীদের। নওগাঁ থেকে তৌহিদ ইসলামের প্রতিবেদন। আমরুপালি, বারিফোর, ব্যানানা, ম্যাঙ্গো, নওগাঁ থেকে এই তিন জাতের আম রপ্তানি হচ্ছে সৌদি আরব, ইতালি, অস্ট্রেলিয়া, স্পেন সহ কয়েকটি দেশে। স্বাদের দিক থেকে নওগাঁর আম রূপালি দেশ সেরা। তার মধ্যে ফ্রুট ব্যাগিং, আম নিরাপত্তা, আম উৎপাদনের জন্য ফ্রুট ব্যাগিংটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কৃষি পণ্যের আওতার বাইরে। রপ্তানি সহজ হলে আরও আমরা বেশি বেশি আম উৎপাদন করতে পারব। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যবস্থা উন্নত সহ স্থানীয়ভাবে আম সংরক্ষণের জন্য হিমাগার প্রয়োজন। যদি সাপ্লাই যদি রেল লাইন হয়, আমরা এখান থেকে যেমন ঢাকা যেতে পারবো, আমও অল্প টাকাতে ঢাকা চলে যাবে, বিভিন্ন জেলাতে চলে যাবে। যদি আমটা সংরক্ষণ করে কোনো হিমাগারে রাখা যেত, তাহলে কৃষকেরা আরও লাভবান হতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, নিরাপদ উৎপাদন পদ্ধতি অনুসরণ করে চাষিদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে বিদেশে রপ্তানিযোগ্য আম যাতে উৎপাদন করতে পারে, সেই বিষয়ে আমরা কারিগরি সহযোগিতা দিয়ে বিদেশে রপ্তানিযোগ্য আম চাষিদের সহযোগিতা প্রদান করে আসছি। এ মৌসুমে জেলায় 30,000 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। তৌহিদ ইসলাম, এসএটিভি, নওগাঁ।